সঙ্গীত জগতে গত 100 বছর ধরে চলতে চলতে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই সঙ্গীত জগতে অনেক বিবর্তন এসেছে। গ্রামাফোন থেকে শুরু করে সেই জার্নি, এসেছে ক্যাসেট, এসেছে সিডি, আজকে সেটা সরাসরি আপলোড হয় কিন্তু ইউটিউবে। আমার সঙ্গে আছেন মিস্টার প্রেম গুপ্তা, ওনার কাছে আমি যাব এ সম্বন্ধে কিছু জানার জন্য। যেহেতু আজকে গান ফ্রিতে পাওয়া যায় ডিজিটালি, আজকে জিও থেকে আপনি যে কোনো গান উইদাউট এনি মানি ইউ ক্যান গেট, তো অটোমেটিকলি আপনি পয়সা দিয়ে কেন নেবেন? প্লাস আজকে মোবাইলে ওটা ডাউনলোড করে লোক যে কোনো সময় যে কোনো জায়গায় কনভিনিয়েন্টলি শুনতে পারে। তো এই সিচুয়েশনে ফিজিক্যাল ফর্ম্যাটটা সাপোর্টটা কম হওয়ারই সম্ভাবনাটা বেশি, আর সেটাই হয়ে আসছে। তো যখন প্রথমে স্টার্ট হয়েছিল মিউজিক, যখন রেকর্ডিংটা হতো, তখন শিল্পী হয়তো একাই দু চারটা মিউজিশিয়ান নিয়ে গানটা রেকর্ডিং করা হতো, তিন চারটা মাইক ওপরে লাগানো থাকতো, ওই ভয়েসে রেকর্ডিং হতো, আর ওটাই লোকের কাছে তখন খুব গ্রহণযোগ্য ছিল। তারপর চেঞ্জ আসলো, গ্রামোফোনটা, যে হাতচালা যেটা যাকে আমরা চোঙা গ্রামোফোন বলি, ওটা উঠে গেল, ওর জায়গায় রেকর্ড প্লেয়ার চলে আসলো। তারপর থেকে আবার একটা বিবর্তন ঘটলো, যে আমরা রেকর্ড থেকে ক্যাসেটে চলে আসলাম। ক্যাসেটের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে ওটা একটু রেকর্ডের থেকে অনেক কম আছে। সিডি যখন আসলো, সিডিটা আর ক্যাসেটে একটা যে পার্থক্য বেসিক ছিল, যে ক্যাসেট ওয়াজ এ অ্যানালগ সিস্টেম, অ্যানালগ সিস্টেম অ্যান্ড মানে যেটা সাউন্ড ডিভিশন হতো ওটা অ্যানালগ বেসিসে হতো। এখানে সাউন্ডটা যখন ডিভিশন করা হচ্ছিল তখন ডিজিটে হতে শুরু করলো, মানে 01 এই ডিজিটে কনভার্ট হতে শুরু করলো, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেল। গান ওটাই লোকের কাছে পৌঁছচ্ছে, যে গানটা যার ভিতরে মেলোডি আছে, যার ভিতরে একটু সিরিয়াসনেস আছে, ওর ভিতরে বিট আছে, বিট অ্যান্ড সিরিয়াসনেস অ্যান্ড মেলোডি, এর কম্বিনেশনটাই কিন্তু লোকের কাছে আজকেও সেভাবে মানে অনেক বেশি গ্রহণযোগ্য। শুধু বিট দিয়ে যারা গান হচ্ছে, কিংবা এটা যে কোনো কথা বসিয়ে গান হচ্ছে, কিংবা যে কোনো সিঙ্গার গান করছে, তার থেকে আবার রেকর্ডের দিকে ঝোঁক আসছে, রেকর্ড প্লেয়ার দিকে ঝোঁক আসছে। আমরা এখানে ওটাকে চেষ্টা করছি যতটা আমাদের দ্বারা সম্ভব ওটাকে প্রমোট করার, যে লোকরা যেন আবার রেকর্ড শোনে। কেন রেকর্ড না আসলে ভালো শিল্পী ভালো গান আর হবে না, ওটা হওয়ার জন্য এটা মাস্ট যে সাম ফিজিক্যাল ফর্ম্যাট শুড কাম উইচ ক্যান গিভ ইউ এ ফিল অফ সোল, ফিল অফ মিউজিক।